নিছানি নগর নিছানি নগর আচ্ছা দাদা ভাই আপনাকে আমি আরেকটা কথা বলবো বলো না এখানে কোনো বাজার আর নেই কেন ছিল বাবা আগে ছিল বাজারটা নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাজার নষ্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বলতে পারো কি সর্বনাশ নষ্ট হয়ে গেছে ওই তো অর্থের অভাব অর্থের অভাবে বাজার নষ্ট হয়ে গেছে আচ্ছা বলছিলাম আমি যদি অর্থ দিই তাহলে আপনারা এই ভাঙা বাজারকে নতুন করে আবার বসাতে পারেন না আপনার মাথাটা তো নিশ্চয়ই খারাপ হয়েছে তার কি হয়েছে হঠাৎ করে করতে গেলেন জানি না বুঝি না আপনি টাকা দেবেন আমার দোকান বসবো হ্যাঁ কি হয়েছে আমি যে স্বপ্ন দেখছি না ঘুমিয়ে হবে না না একবার বিশ্বাস করে দেখুন আমার টাকা দেবে একটা বাজার বসাতে গেলেন যত টাকার প্রয়োজন আছে তার থেকে অধিক দেব বাবু আপনি যখন টাকা দেবেন বাজার বসাতে আমাদের কোন সমস্যা হবে না তাহলে আমি দেখা পারবেন না না পারবো না আমি বাজারে ঢেলে পেটে দিই শিখাই দিই ভাই বাজারে ঢেলে পেটে দাও সামনে ভিতরে নাইনে ভাই সমস্ত লোক ভরে গেছে নমস্কার নমস্কার আপনারা বসুন আমি এক এক করে জিজ্ঞাসা করে দিচ্ছি কে কিসের দোকান দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আগে আপনিই বলুন কিসের দোকান দেন ও বাবু আমার হচ্ছে হ্যাঁ আপনিই বলুন আপনি হচ্ছে লোক কি কার মধ্যে গেছে জানেন আপনি ঠিক আছে বাবু আমার যখন বেড়েছে আমি আর বেশি বড় দোকান দেব না আমি একটা সবজির দোকান দেব আচ্ছা আপনার সবজি দোকান করতে গেলে আমাকে কত টাকা দিতে হবে কত দেবেন বাবু অল্প কিছু টাকা দিলে হবে বলুন না বলুন 6 লক্ষ সবজির দোকান বসাবেন 6 লক্ষ টাকা বাবু ব্যবসাটা এখানে বড় এলাকা তো ব্যবসাটা ভালো করে করতে হবে দেখুন আমি তো বুঝি না নতুন তো আচ্ছা ঠিক আছে তাই হ্যাঁ আচ্ছা আপনি বলেন মাছের দোকান আচ্ছা আপনার মাছের দোকান থেকে কত টাকা দিলাম বাস একটু বড় দিচ্ছি আপনি বলুন আমি দুধ দোকান দেবো বাবু বলুন কি দোকান প্রথম দোকান হলো ফুলের দোকান আর দ্বিতীয় হলো মনোহরে মনোহরে আচ্ছা আপনার দুটি দোকানে মিলে আমাকে কত টাকা দিতে হবে 90 টাকা দিতে তাহলে বলুন তো আমি টাকা পয়সা গুলো কাজে হাতে দিব সবজি পড়তো বাম দিকে যে সোনার দোকান পিছন দিকে বড় জায়গা পড়ে আছে পাশে পুকুর আছে ওই জায়গাটি থাকবে মেয়ে ছ বাজার বিভিন্ন দোকান তো বিভিন্ন জায়গা বসাতেই হয় আচ্ছা সরকার মশাই হ্যাঁ বলো বাজার যখন ভালোভাবে বসানো হচ্ছে তখন এই বাজারের নাম দিতে বাজারটি যখন নতুন করে বসানো হলো তাহলে এই বাজারের নাম দেওয়া থাকবে নয়া বাজার আচ্ছা সরকার মশাই বলো আমি আপনাকে আরেকটি কথা জিজ্ঞাসা করবো এই বাজার যখন অপরিষ্কার হবে পরিষ্কার করার জন্য যে লোকের প্রয়োজন আছে বলুন তো সেটা কি বাবু কথা অদূরে দেখতে পাচ্ছ কি পাড়া আছে ওই পাড়াটি হলো হাড়ি পাড়া হাড়ি মেয়ে বলে না এই বাজারেই চলে আসবে কিন্তু সরকার এই বাজারে যে কাজ করবে তার নাম আছে সেই হাড়ি মেয়ের নাম কি হলো উত্তম হাড়ি উত্তম হাড়িনি বেশ তো মনে আপনি আসুন সময় মতো আমরা আবার নমস্কার 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 জয় বাবা জি কি কি জয় তোরা দুটো ফলিং ধরে খা তাই তো সরকার মশাই যাওয়ার সময় বলে দিলেন উত্তম হারিনী নামে ডাকলে সেই বাজারে আসবে না না একটু বার পর পর দেখি সেই বাজারে আসে কি না বলে উত্তম হারিনী Oh, yeah.
নাম করে দিচ্ছি উত্তম হরিণ হরিণী হরিণী বলে কাটি করে Thank you.
বাবু এসে পিছে প্রণাম কর তুমি করবে এই বাড়ির কাজ হারিনি নিজের পায়ে আচ্ছা বলো।
তাহলে মদ খাওয়া ছাড়বি আচ্ছা ঠিক আছে তুই ঘরে খাও দেখতে পাবে এ কি বলছিস তুই আরে আমি তো খাবো খাবো একটু কম না জল দে খেলো না তুই আবার ছাড় Bye.
আছে আমি কইলাম রে কি কইলাম তো তে পিড়িতে রে যায়।